মুই দীপঙ্কর রায়। আজি গণিত বিষয়ের দশম শ্রেণীর গণিত বিষয়ের একটা অধ্যায় আলোচনা করার জন্য এটি উপস্থিত হয়েছে। আমরা জানি যে কোভিড-19 জন্য কম বেশি সবাই সমস্যায় আছি, যার জন্য আমাদের সবার পড়াশোনা কম বেশি ব্যাঘাত ঘটেছে। এই জন্য সবার তোমারলা সবার সুবিধার জন্য ঘরে বসি আজিকোনা যতটা মোর তরফ থেকে সাহায্য করা যায় সেটা করি নাগে এই গণিত বিষয়ের একটা অধ্যায় সরল সুদ সেই অধ্যায়টা আলোচনা করি। তো শুরু করা যায়। হ্যাঁ, প্রথমেই শুরু করি নাকি শুরু করিন নাকি একটা কথা কওয়া এতে খুব দরকার, যেটা হল সুদ। সুদ জানির জন্য আমার প্রথমেই জানা দরকার যে কিছু তার নিয়ম। নিয়মগুলা মুই এতে বোর্ডত লিখি দিন, তোমরা একটা ভালোভাবে ভালো করে একটা খেয়াল করবেন যে সরল সুদ বিষয়টা যখন আমরা আলোচনা করব তখন সুদ শিখিন আগত আমরা কিছু বিষয় জানব। সেটা কি? সুদ আসবে, আসার আগে যেটা আসে সেটা হচ্ছে আসল। আসল হলেই তার বাদে তার জন্য সুদ আসবে। তো সেই আসলটা তোমরা আমরা জানি যে আসলটা আসে কোথার থেকে, তোমরা জানেন যে আমরা ব্যাংকের থেকে ধার নেই, ঋণ নেই, তারপর তোমার বন্ধন থেকে ঋণ নেন, ধার নেন, সেইটা কয় আসল। তো সেই আসলকে আমরা পি টাকা বলি, আলোচনা করিব। এবার আসল যখন নিচ্ছেন তো ব্যাংকের থেকে একটা তো তোমার টাকা দিল, সেই টাকাটা তোমার কাছে কত দিন থাকিবে, সেই জন্য এটা তো সময়ে থাকবে, সেটাকে আমরা টি বছর হিসাবে আমরা এটুকুনা আলোচনা করিব। তো মনে রাখবেন এই সময়টা এটুকুনা কিন্তু বছর হিসাবে আলোচনা হইবে। কখনো সেটা যদি মাস থাকে, মনে রাখবেন যে যদি মাস থাকে তাহলে মাসক আমরা বছর করে নিব, মাস থাকলে সেটা আমরা কি করে নিব, বছর করে নিব। মাস থাকলে সেটা বছর করে নেওয়া লাগবে, অর্থাৎ টি এটাই না সবসময় বছর হইবে। এবার তোমরা এই যে আসল নিলেন, নেওয়ার পরে সেটার জন্য টি বছরে যেটা দেওয়া লাগবে, তোমার কাছে যে টি বছর ধরি যে টাকাটা থাকবে তার জন্য তোমার যেটা দেওয়া লাগবে সেটি হচ্ছে সুদ। এই সুদক আমরা আই দিয়া এটা ধরবো, সুদক হচ্ছে আই ধরি এটুকু না ধরবো। এবং এর জন্য কি হবে, তোমার একটা টি বছর তোমার কাছে যে টাকাটা থাকবে তার জন্য তোমার সুদ কিভাবে দেওয়া লাগবে, সেটা একটা সুদের হার হইবে। এবং মনে রাখবেন এটা বছরের সুদের হার, অর্থাৎ এটা 8% হিসাবে আমরা ধরব, অর্থাৎ এবং মনে রাখবেন এটা হচ্ছে এক বছর হিসাবে, প্রতি বছর হিসাবে এই সুদের হারটা ধরা হয়। এবং এই সুদের হারটা কিভাবে হবে, মনে করেন তোমার কাছে 10% সুদের হার যদি বছর হয়,
সুদের হার যদি বছর বছর হয় তাহলে তোমার হচ্ছে 100 টাকা, যদি তোমার কাছে আসল থাকে তাহলে তোমার কত দেওয়া লাগবে 10 টাকা তার বাদে সুদ দেওয়া লাগবে, এবং তখন তোমার আসল আর সুদ মিলিয়ে দেওয়া লাগবে 100 যোগ 10, তাহলে আসল তোমার কাছে হচ্ছে 100 টাকা আর সুদ হচ্ছে তোমার তার বাদে দেওয়া লাগবে 10 টাকা, এবং তখন তোমার মোট দেওয়া লাগবে 110 টাকা। এগুলা এগুলা কিছু মাথাতে রাখা লাগবে। এবার এই যে আসল সময় সুদ সুদের হার এগুলা নিয়ে আমরা কিছু এলা আমরা তাহলে এই সরল সুদের চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলা করবো তার বাদ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এখন আমরা একটু দেখি নই। যেমন তোমার আমরা কি জানলাম সুদ আসল, তাহলে আমরা এটা কোনো জানলাম সুদ যোগ আসল, তাহলে তোমরা আমরা যদি কোনো ব্যাংকের থেকে আসল নেই তাহলে তার আগে আমার কিছু সুদ দেওয়া লাগবে, এবং সেটা শোধ করির জন্য আমার তখন সুদ আসল গোটাটায় তখন শোধ করা লাগবে। তাহলে কোথাও যদি মনে রাখেন কোথাও যদি আসল সুদ আসল দেওয়া থাকে ও আসল দেওয়া থাকে তাহলে তোমরা সুদ আসল কেমন করে বের করবেন, তাহলে সুদ আসল থেকে আসলটা মাইনাস করে বিয়োগ করে দিবেন বা মাইনাস করে দিবেন। একইভাবে তাহলে আসলটাও সুদ আসল থেকে সুদ মাইনাস করলে আসলটাও বের হয়। এটা গেল হচ্ছে সুদ আসল। এলা এই এই বাদে তোমার আমরা যেমন হচ্ছে তোমার তাহলে সুদটা আমরা বের করবো কেমন করি, সুদটা আমরা বের করির জন্য তখন একটা নিয়ম আছে যেটাকে আমরা অঙ্কের সূত্র কই, সেই নিয়মটা হল আসল সময় যেটা কয় বার্ষিক সুদের হার বা বছরের সুদের হার, যেটা আগত কয়ে আসলাম সেটা বছরের সুদের হার বা তোমরা করবেন বার্ষিক সুদের হার, নিচল 100 দিয়ে পুরোটা ভাগ। তাহলে ওরকম আমরা দেখি আসলাম যে সুদক কয় আই আর আসলক কয় পি, সময়ক কয় টি, সুদের হারক কয় আর, তাহলে গোটাটা হয় হচ্ছে 100 দিয়ে ভাগ করা থাকবে। অর্থাৎ আমার আমার প্রধানত মাথাতে রাখা লাগবে যে এই আই সমান সমান পিটিআর বাই 100, এটা আমার মাথায় রাখলে এই সরল সুদের সব অঙ্ক হয়ে যাবে এটা। তাই আমাদের এই সূত্রটা আমার ভালো করে একটা মাথাতে রাখা লাগবে। এই সূত্র থাকি এলা তোমাকে যদি কোনো কোথাও যদি বের করির কয় যে আসল বের করির কয় আই টি আর দেওয়া থাকে তাহলে তোমরা এখান এটুকু থেকে বের করির পাবেন। তাহলে যদি কোথাও সুদের হার বের করির কয় তাহলে একইভাবে আমরা এটা থাকি আটটা বের করি পাবো। তাহলে বুঝির পাওয়া যাচ্ছেন যে এটা তাহলে এইটা হচ্ছে আসল সূত্র বা আসল নিয়ম যেটা দিয়ে আমার এই তোমার সরল সুদে যে 20টা অঙ্ক আছে
বড়, সেই 20টা অঙ্কের সবগুলাই এই সূত্র দিয়ে হয়ে যাবে। তো এলা আমরা একটা দুইটা একটু আলোচনা করি অঙ্কের মধ্যে থেকে, দেখা যাক। তো এটুকুনা দেখেন, একটু মাথা রাখবেন, বা কারো যদি যদি কাছত যদি খাতা পেন থাকে না কলম দিয়া খাতা এই সূত্রটা নিয়মটা লিখে রাখবেন। এটুকুনা দেখো যে কোথাও যদি বা কোথাও যদি কিরকম থাকে, যে যদি দিনে দেওয়া থাকে, সময়টা যদি দিনে দেওয়া থাকে, সময়টা যদি দিনে দেওয়া থাকে যে 30 দিন, তাহলে আমরা কি করব, আগত যে কয় আসতাম সেটা কি করা লাগবে, বছর করি নেওয়া লাগবে। তাহলে দিন থাকলে সেটা বছর করির জন্য আমরা 365 দিয়ে ভাগ করব, এটা মনে রাখবেন। তেমনি কেন এটা বলা হলো, কারণ তেমনি এরকম একটা আছে, দেখো তোমার এটা হচ্ছে অধ্যায় 2, সরল সুদ আছে 2 নম্বর অধ্যায়ে, অধ্যায় 2 আছে সরল সুদ। তাহলে অর্থাৎ 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর অঙ্কটা যেমন তোমার এরকম না, সময়টা দিনত দেওয়া আছে, যেমন এরকম না দেওয়া আছে, এরকম না দেওয়া আছে, দেখো 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27 মে, 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে এরকম আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে টিটা দিনে করা লাগবে। হ্যাঁ, প্রথমে দিনে বের করে নিই, দিনে বের করে নিয়ে সেটা আমরা বছর বছর বানাই নিব, বছর বানে এটা থেকে যা বের করি গেছে, যেমন এরকম সুদ বের করি গেছে। 2 নম্বর অঙ্কটা যদি আমরা পড়ি দেখেন যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ। তাহলে এরকম কি করি নাকছে, যে এরকম না দেখো, তাহলে এরকম না পি দেওয়া আছে, পি দেওয়া আছে তোমার 2000 টাকা, আর দেওয়া আছে 6%। এলা আমার এটুকু না বের করি গেছে, তাহলে সুদ বের করি গেছে, তাহলে আই বের করি গেছে। তো এটুকু না দেখো, টি নাই, পি আর আই আছে, টি নাই, তাহলে টিটা এটুকু না, সেই জন্য তার বাদে দেওয়া আছে যে 2000 সালটা হচ্ছে 2003। এটা একটা জিনিস মনে রাখবেন যে 1 জানুয়ারি থেকে 27 মে, যদি আমরা দেখি না এমন করি যে জানুয়ারি মাস কয়দিন হয়, 1 জানুয়ারি থেকে যদি ধরেন তাহলে 1 তারিখ গেল, তাহলে 2 তারিখ থেকে হলে 30 দিন। তাহলে এলা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, তাহলে এটা 2003, 2003 দেখবেন এটা লিপ ইয়ার কিনা, এটা কি লিপ ইয়ার, যদি 2003 লিপ ইয়ার নয় তাহলে এটা, তাহলে এটা আমরা জানি যে লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। তারপর ফেব্রুয়ারির পর আসে মার্চ, মার্চ মাস হয় 31 দিনত, মার্চের পরে এপ্রিল, এপ্রিল হয় 30 দিনত। এলা তারপর আছে কত, তোমার আছে মে মাস, মে মাস দেখেন গোটাটা নাই, মে মাস কয়দিন আছে, 27 দিন। তাহলে এটাই হল 27 দিন। এলা সব কয়টা যোগ করো, যোগ করি আমরা পাবো 6 4 3 3 9, 6 4 1, এইটা দিন আসে। এলা ওই যে আগত কইছম যে দিন থাকলে, টি যদি কোথাও দিন থাকে তা কি করে না লাগবে, বছর করি না লাগবে, তাহলে এটাকে আমরা এলা বছর করি নেই।
যেহেতু এটা লিনিয়ার নয় তাই এটাও না 365 দিয়ে ভাগ করলে সেটা বছর হবে। এলা আমরা এটা তাহলে সুদ বের করব, তাহলে সুদ বের করার জন্য আমরা যে সূত্রটা আমরা দেখছিলাম তোমরা খাতার লেখি রাখছে যদি লেখি থাকেন তাহলে মিলি নেবেন যে আই সমান সমান পি টি আর বাই 100 এলা পি এর মান টি এর মান আর এর মান সব এটা না বসে দিব, বসে দিলে সুদ অর্থাৎ আই এর মান বের হবে। আমরা ওটা পি এর মান ছিল 2000, টি এর মান আমরা এটা না পাইলাম 146 নিচে 365, আই এর মান ওটা না লেখা ছিল 6 নিচত 100 দিয়া ভাগ। তাহলে এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে এই দুটো কাটিল তাহলে এটা থাকিল 20 146 65 গুণ 6, তাহলে এটা 5 দিয়ে যদি কাটি আমরা 5 দিয়ে 4, 5 দিয়ে হলে 5 7 35, 3 5 15, 5 দিয়ে 73 আসেন, তাহলে 73 দিয়ে এটা কাটলে 2, তাহলে 4 2 6 6 4 2 8 4 2 8 6 48। এইটা হল তোমার সুদ। তাহলে তোমার 2 নম্বরের উত্তর যেটা যাচ্ছে যে সুদ কয় টাকা তখন হবে 48 টাকা হচ্ছে সুদ। এই গেল 2 নম্বর। এই তাহলে বুঝির পাইলেন এটা যে এই যে সূত্র দিয়ে আমরা এটা কোনো মোটামুটি সব অঙ্ক বেশিরভাগ অঙ্ক এইগুলো করির পাবো। এটা একটা কথা, যেমন তোমার দেখো আমরা এটা কোনো যদি তাহলে এটা মুছে দিলাম, তাহলে আমরা এটা কোনো যদি 3 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি তাহলে 3 নম্বর অঙ্কে আমরা দেখব এটা একটা কথা আছে সমবৃদ্ধিমূল, তাহলে সমবৃদ্ধিমূল যদি হয় সেই সমবৃদ্ধিমূল মানে হল ওই আমরা ওটা না আগত যেটা দেখছি সুদ আসল এইটা মানেই হচ্ছে সমবৃদ্ধিমূল, মানে সমবৃদ্ধিমূল সুদ আসল দুটোই একসঙ্গে থাকবে। তাহলে এটা না সমবৃদ্ধিমূল কথাটা দেখি, কারণ ঘাবড়ানোর কোনো বিষয় নাই, হ্যাঁ, কারণ সমবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল। তাহলে এটা না কি করবো, এটা না তোমার আমরা এটুকু না তাহলে দেখো এরকম না কি কি দেওয়া আছে যদি আমরা দেখি তাহলে এটুকু না দেখবো 3 নম্বর পি দেওয়া আছে 3000 টাকা, পি দেওয়া আছে 960 টাকা, পি দেওয়া আছে 960 টাকা, এটুকু না আর দেওয়া আছে 8 পূর্ণ 1/3%, এটা তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করি নেই, তাহলে 25/3%। একইভাবে দেখো এটুকু না আমরা যদি দেখি তাহলে টি দেওয়া আছে 1 বছর 3 মাস, তাহলে আগেরটা আমরা দেখছি যে কি কি ছিল আগেরটা 2 নম্বর অঙ্ক যেটা আমরা দেখছি যে দিন ছিল আমরা বছর করি নিছি, এটুকু না দেখো বছর আছে কিন্তু এর সঙ্গে আবার মাস জুড়ে দিছে, তাহলে আমরা কি করব এটা আমরা তাহলে পুরোটাকে আমরা বছর করি নিই, তাহলে মাসক 12 দিয়ে ভাগ করলে বছর হয় তোমরা জানেন, তাহলে এমন করে আমরা বছর করি নিই। তাহলে এলা তাহলে এটা হয়ে গেল কত 15/12 বছর। এরপর তাহলে এটা কি বের করি গেছে, এটা সমবৃদ্ধিমূল বের করি গেছে, অর্থাৎ এটা বের করি গেছে সুদ আসল। তাহলে আমাদের এতে আসল আছে পি আছে আর আছে টি আছে, তাহলে তোমরা কি বের করবে, তাহলে এটা যদি আমরা আই বের করি আই বের করলেই হয়ে যাবে, তাহলে আই এর মান এটা বসে দাও, তাহলে আই এর মান আই ছিল হচ্ছে পি টি আর লিখে দিলাম পরের বার থেকে আমরা একবারই বসমো মান, তাহলে পিটিআর
তাহলে এটুকু না আমরা পি এর মান 960, টি এর মান তাহলে এটুকু না পালং 15/12, আর এর মান এটুকু না 25/3, আর নিচে 100। এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা দেখব 3 5 15 12 দিয়ে 8 12 96, এই উপরে একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, আবার এতে 5 দিয়ে এইটা কাটি, আবার 2 দিয়ে আটক কাটি 4, তাহলে 4 25 100 টাকা। তখন আমরা কি দেখবো, এটা হচ্ছে আসল কত 100 টাকা। তখন তাহলে সুদ আসল হইবে, তাহলে যেটা এরকম দেওয়া আছে হচ্ছে তোমার সবৃদ্ধিমূল, তাহলে বুঝিবা সবৃদ্ধিমূল কথাটাই লিখি, সবৃদ্ধিমূল, তাহলে সবৃদ্ধিমূল হবে, তাহলে তোমার পি ছিল কত, পি প্লাস আই, তাহলে পি ছিল হচ্ছে 960, আর তোমার আই পাইলাম আমরা 100, তাহলে হয়ে গেল 1060 টাকা। এইভাবে এটুকু না অঙ্কগুলো এই নিয়ম ধরি সবগুলি করা লাগবে। তো মুই আপনা এবার পরের দিকে একটু মাঝের দিকে একটু কঠিন অঙ্কের দিকে যান, হ্যাঁ একটা আলোচনা করুন। যেমন দেখো আমরা যদি এটুকু না দেখি তাহলে এটুকু না একটা অঙ্ক আছে 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক আছে। দেখো 13 নম্বর অঙ্ক আমরা যদি দেখি তাহলে দেওয়া আছে এটা যে যে একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে একটা সুদ আসল দেওয়া আছে, আর 4 বছরে আর একটা সুদ আসল দেওয়া আছে। তাহলে এটুকু না বের করি হচ্ছে মূলধন ও বার্ষিক সুদের হার। তো স্বাভাবিকভাবে এটুকু না আমরা অঙ্কটা কি করি, ডাইরেক্ট এই সূত্র দিয়ে করবো নাকি অন্যভাবে করবো, আমরা একটু দেখি। তো এতে আমরা যদি দেখি তাহলে এটুকু না 7 বছরে একটা সুদ আসল দেওয়া আছে, 4 বছরে একটা সুদ আসল দেওয়া আছে। তো 7 বছর যেটা বড়, এটা মানে দেওয়া আছে যে 7 বছরটা বড় দেওয়া আছে, তাহলে আমরা সেটা উপরে লিখি। মনে রাখবেন যে আমার এটা মনে রাখা লাগবে যে যেটা বড় সংখ্যা অর্থাৎ 7 বছর সেটাকে আমরা উপরে লিখবো। তাহলে 7 বছরও আমরা আসল যোগ সুদ আমরা পাই, এটুকু না দেওয়া আছে এটা 7100। আর তারপর তার নিচের যেটা তারপর বাদত যেটা দেওয়া আছে 4 বছর, তাহলে 4 বছরের আসল সুদ দেওয়া আছে, এটা দেওয়া আছে কত 6200। আমরা এই দুটো এবার পরপর কেন লিখলাম, কারণ সরল সুদ একটা কথা মনে রাখবেন, সরল সুদে আমার এটা মনে রাখা লাগবে যে সরল সুদে কি হয় আসলটা সবসময় একই থাকে, সরল সুদ আসলটা একই থাকে। অর্থাৎ তোমরা একটা আসল ব্যাংক জমা রাখলেন বা একটা আসল তোমরা ধার নিলেন, যে টাকাটা ধার নিলেন সেটার উপরই তোমরা যদি ধার নেন পি টাকা, তাহলে বা আমরা যদি ধার নিই পি টাকা, তাহলে পি টাকার উপরই ইন্টারেস্ট আমার বছর পর বছর দেওয়া লাগবে। অর্থাৎ এইটা সবসময় একই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। তেমনি তোমরা যদি ব্যাংকত যদি এই পি টাকাটা জমা রাখেন তাহলে ব্যাংক কী করবে, এই পি টাকার উপরই তোমার 2 বছর পরে যা টাকা দিবে সেই পি টাকার উপরই সুদ দিবে। বা তোমরা যদি বল না আমরা 5 বছর পরে নিব, তাহলে 5 বছর পরেও এই পি টাকার উপরই তোমার ইন্টারেস্ট দিবে। তাহলে অটো না, অর্থাৎ এই আসলটা হচ্ছে তোমরা যদি আমরা যদি এটা তোমার দেখি, তাহলে আমরা যদি দেখি তাহলে এটা তোমার আসল হচ্ছে এইটা হচ্ছে পি, এটাও পি, কিন্তু এটুকু না সুদ, তাহলে এটুকু না 7 বছরে এই পি টাকার উপর যা সুদ পামো সেটা তাহলে যা হবে 4 বছর পরে পাওয়া সুদটা একই হবে না, যেহেতু সময়টা কম তাহলে সুদটা কম হবে। তাহলে অর্থাৎ তাহলে এই দুটো সুদ আলাদা, কিন্তু আসলটা মনে রাখা লাগবে এটা যে আসলটা কিন্তু দুই ক্ষেত্রে
পি টাকা অর্থাৎ একই টাকা। তাহলে সুদ যদি 4 বছর এর অন্য যদি আমরা যদি আই ওয়ান টাকা পাই তাহলে এটা হবে নিশ্চয়ই অন্য, তাহলে আই টু বললাম। কেন এটা করব বোঝার জন্য এটা লিখে দিলাম, কেন তাতে সুবিধা কি যে তাহলে আসলটা দুই ক্ষেত্রে এক থাকলেও সুদটা দুই ক্ষেত্রে কিন্তু একই থাকবে না। তাহলে কম সময় সুদ কম পাবো, বেশি সময়ে সুদ বেশি পাবো। তো এলা যদি আমরা যদি এটা যদি বিয়োগ করি দেখো, তাহলে বিয়োগ করলে তাহলে কি পাই, বিয়োগ করলে তাহলে এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, বুঝলেন? তো এটা বিয়োগ করলে কত হয়, 3 বছর। তাহলে এটা পি থেকে পি বিয়োগ, পি থেকে পি বিয়োগ, অর্থাৎ তাহলে এই দুটো কাটি যাবে, আসল দুটো তো একই আসল, তাহলে কাটি যাবে। এবার সুদ, সুদ এটা বিয়োগ করলে এরকম না কি হবে, এটা আলাদা, এটা আলাদা, এটা সেই জন্য এটা করুন আই টু, এটা যদি আই ওয়ান হয় তাহলে দুটো সুদ আলাদা, তাহলে এটা কাটবে না। হ্যাঁ, তাই এরকম না সুদ সুদই থাকবে। আর এটা বিয়োগ করলে তাহলে এটা হবে 900। তাহলে আমরা এটা না বিয়োগ করে কি পেলাম, 3 বছরের সুদ 900 টাকা। তাহলে আমরা এটা থেকে 1 বছরের সুদ বের করি, 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। এবার আমরা দেখবো যে 1 বছরের সুদ কত পেল, 300 টাকা। এলা দেখবো আমরা যে এটা কি আছে, 4 বছর নাহলে 7 বছর যে কোনো একটা সময়ে সুদ আসল দেওয়া আছে। ওই যে আমরা আগত শিখি আসছি বা আমরা দেখি আসছি, কি দেখি আসছি যে কোনো যদি আমরা সুদ জানি আর যদি সুদ আসল জানি তাহলে আসল আমরা বের করি পাবো। তাহলে এলা তাহলে আমরা 1 বছরের সুদের সুদ আমরা জানলাম, এটা থেকে যে কোনো একটা মানের আমরা সুদ বের করি, সেটা আমরা 4 বছর হোক বা 7 বছর হোক, যেটা যে কোনো একটা যেটা সুবিধা। তাহলে আমরা 4 বছরটাই দেখি, তাহলে 4 বছরের সুদ যদি আমরা বের করি তাহলে 300 হবে। তাহলে 4 বছরের সুদ যদি আমরা দেখি তাহলে দেখবো এটা 1200 টাকা। তাহলে এলা দেখলাম যে তাহলে 4 বছরের সুদ হলে 1200 টাকা, আর 4 বছরের এটা সুদ আসল আমরা দেখছি 6200 টাকা। তাহলে আমরা এটা ওনার থেকে তাহলে আসল আমরা কবার পাই, তাহলে আসল আমরা এটা ওনার থেকে সহজেই পাইয়া দিয়ার পাবো যে আসল তাহলে হবে 6200 বিয়োগ 1200, তাহলে 5000 টাকা। এটা না আসল বের করি গেছে। আর একটা বের করি গেছে দেখো, এটা না আমরা যদি এখন দেখি তাহলে দেখবো এটা না সুদা, এটা না আসল পাইলাম, সুদ আসল জানলাম, এটা না সময় 4 বছরের জানলাম, 4 বছরের সময় জানলাম, তাহলে সুদের হার কত, তাহলে এটা না দেখো সুদের হার বের করি গেছে। তাহলে আমরা এটা না যদি আলাদা সুদের হার বের করি তাহলে আমরা কি কি পাইলাম, এটা না আমরা যদি একটু দেখি তাহলে এটা না পি আমরা পাসি 5000 টাকা আগত বের করলাম। আমরা এটুকু না টি পাইলাম 4 বছরের, তাহলে 4 বছর এটা বছর হতে আছে, এটা তাহলে কিছু করা লাগবে না। এটুকু না টি টি গেল, তাহলে আমরা আইও পাসি, এটে আই পাসি আমরা 1200 টাকা। তাহলে কি বের করা লাগবে আমার, এটুকু না আর বের করা লাগবে, তাহলে আর কত। আমরা এই অনুসারে আমরা কি সূত্র, আমরা একটা নিয়ম দেখে আসছি, কি শিখে আসছি আমরা, আমরা শিখে আসছি যে আই সমান সমান, তাহলে যদি একবারে যদি আমরা মানটা বসে দিই তাহলে এটুকু না লেখন একবার তারপর মানটা বসান, যেহেতু অন্যরকম তাহলে আই এর মান এটুকু না পাশেই হচ্ছে 1200 বসালাম, এটুকু না পি এর মান পাশেই হচ্ছে 5000 বসালাম, এটা টি এর মান পাশেই হচ্ছে 4, আর এর মান পাশেই হচ্ছে ও আর এর মান জানি না, 8টা বের করা লাগবে ভাই 100। এলা কি করি এটা দিয়ে কাটাকাটি করে দিলাম এটুকু না, তো পরের লাইন তাহলে এটার থেকে আমরা আর বের করবো। তাহলে কি হয় এটা, এটা যদি আমরা এমন করে লিখি যে 50 গুণ 4 গুণ আর সমান সমান 1200,
এলা, তাহলে আর সমান সমান কত হবে? আমরা দেখি আর সমান সমান হবে 1250 গুণ 4। তাহলে আমরা একটা শূন্য কাটি দেই, 4 দিয়ে এটা কাটলে আমরা পাই 30, 5 দিয়ে 6 সমান সমান 6%। এই এমন করি এটা 13 নম্বরের অঙ্কে দুটো, অর্থাৎ দুটা মানি আমরা এখানে পেলাম পি 5000 টাকা, আর আর পাইলাম 6%। অর্থাৎ এই দুটোই হচ্ছে উত্তর, এটা না দুটোই চাইছে। এরপর আমরা একটু পরের দিকে যাই, পরের দিকে কি আছে, পরের দিকে একটা যদি আমরা এটা না দেখি, এটা 16 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, ষোলো নম্বর অঙ্কটা এখন আমরা পড়লে বুঝে পাবো কি আছে। এটা ওনা দেওয়া আছে যে মোট একটা টাকা আছে, মোট টাকা কি, এটা ওনা একটা টাকা দেওয়া আছে যে 1 লাখ টাকা। 1 লাখ টাকা কি করছে, একটা পোস্ট অফিসে একটা ব্যাংকে ভাগ করছে আর একটা পোস্ট অফিসে ভাগ করছে, কত রাখছে, 1 লাখ টাকা রাখছে। এলা বের করি করছে এটা যে দুইটার আবার ব্যাংকের ব্যাংকের সুদের হার দেওয়া আছে, এটার সুদের হার দেওয়া আছে 5%, আর এইটার সুদের হার দেওয়া আছে 6%। এবার এবার কইছে মোট আমার দুইটার থেকে মোট সুদের হার, মোট সুদ, তাহলে এইটার থেকে যদি I1 সুদ পায়, এটা যদি I2 সুদ পায়, তাহলে আবার সেইটা আবার কয়া দিছে 5400 টাকা, বলছে মোট সুদ আবার 5400 টাকা পাইলে এরকম আমার বের করি গেছে কোথায় কত টাকা জমা রেখেছিলেন, মানে আমার এরকম না P1 P2, অর্থাৎ কি বের করি গেছে P1 কত P2 কত। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, সেটা কয় বছরের জন্য সময়টা, আর জানলাম আই জানলাম পি বের করি গেছে, তাহলে টি নাই, এরকম টি বলছে প্রতি বছর, দেখো এরকম যদি একটা খেয়াল করেন যে এই সুদটা কয় দিনে, এটা প্রতি বছরের সুদ, তাহলে প্রতি বছর, এটা প্রতি বছরে, অর্থাৎ তাহলে T1 সমান সমান T2, তাহলে 1 বছর, তাহলে সময় দুই ক্ষেত্রেই 1 বছর। তাহলে আমরা এটা না R1 জানলাম, I2 জানি, মানে অর্থাৎ R জানি, I জানি, T জানলাম, আমার P বের করা লাগবে। তাহলে এলা যদি এটা যদি আমরা একটু এইভাবে দেখি যে অঙ্কটা যদি আলোচনা করি, তাহলে অঙ্কটা আলোচনা করলে আমরা তাহলে দেখব, তাহলে এটা না শুরু করবো এইভাবে, ধরি ব্যাংকের আসল বা ব্যাংকে জমা রাখেন, আমরা যদি এইভাবে যদি বলি যে ব্যাংকে জমা রাখেন, জমা রাখেন আমরা এক্স টাকাই করলাম, তাহলে এটা এক্স টাকা হলে তাহলে কত, তাহলে পোস্ট অফিস কত হবে, তাহলে পোস্ট অফিস হবে, তাহলে এইটার থেকে মাইনাস করে দিলেই হবে, তাহলে এইটা মাইনাস এক্স। এবার আমরা ওই যে আগত যে দেখি আসলাম মানগুলো, যে ওই মান অনুসারে তাহলে ব্যাংকের ব্যাংকের আয় বের করি, তাহলে একবারই মানগুলো তো লেখাই আছে, তোমরা যদি খাতা লিখি থাকেন, তাহলে আমরা একবারই ব্যাংকের ক্ষেত্রে আই বের করি, তাহলে ব্যাংকের ক্ষেত্রে I1 সমান সমান, তাহলে আমরা যদি দেখি তাহলে ব্যাংকের ক্ষেত্রে পি হচ্ছে, তাহলে এটা হচ্ছে পি P1, তাহলে এটা হচ্ছে P2, তাহলে ব্যাংকের ক্ষেত্রে P1 সমান সমান হচ্ছে X, আমরা এটা না টি দেখছি, টি হচ্ছে 1, আমরা R1 দেখছি, R1 হচ্ছে 5, নিচে 100, এটা এইভাবে রাখি, এই পাইলাম আমরা সুদ। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আমরা সুদ দেখি, আমরা তাহলে এটাও না সুদ, সুদ দেখির ক্ষেত্রে কি পি পিএই যে আমরা এটা লিখি রাখছি,
তাহলে এটা না টি ওই একই টি ওয়ান টি টু এক বছর ছিল, এটা না আর আর টু হচ্ছে ছয় ছিল, আর নিচত 100। তাহলে এই যে দেখো এটা না কি পাইলাম, আই ওয়ান আই টু পাইয়া গেলাম। এলা একটা আরেকটা ঘটনা দেওয়া ছিল বা আরেকটা ঘটনা জানি যে কি জানি যে এক বছরের যে সুদটা পায় দুইটার থেকে সেটা হচ্ছে 5,400 টাকা। অর্থাৎ সেটা আগে যেটা লিখছো তাহলে সেটা আরেকবার লিখি গেলা, এই মানগুলো একদম মনে রাখা লাগবে। তাহলে বাদিগত বাদিগত লেখো, তাহলে দেখা যাবে বোঝা যাবে। তাহলে ওটুন আমরা কি পাচ্ছি, আই ওয়ান যোগ আই টু সংশোধন 5,400। তাহলে অর্থাৎ এটু না এই আই ওয়ান এর জায়গায় এই ওয়ানটা, আই টু এর জায়গায় এই ওয়ানটা বসাবো। তাহলে বসাই, তাহলে এক্স গুণ এক গুণ পাঁচ নিচত 100 যোগ এটা মনে হচ্ছে মাইনাস এক্স গুণ এক গুণ ছয় বাই 100। এলা মুছে দিই, তাহলে জায়গাটা হবে পাঁচ হাজার 400। এলা এটা আমরা সলভ করবো, তাহলে পাওয়া যাবো। তাহলে এটা মনে তাহলে কত হচ্ছে, তাহলে এটা মনে দেখি 5x 100 যোগ এটা হচ্ছে তাহলে ছয়, ছয় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে ছয় পাঁচটা শূন্য মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 6x/100 সমান 5,400। তাহলে লসাগু করে দিয়ে গেলাম, লসাগু করে দিলে 100, তাহলে 5x+ যা আছে উপর যা আছে তাই থাকবে, তাই না? এগুলো তো জানেন তোমরা। এই তাহলে উপরে যদি যোগ বিয়োগ করি তাহলে হবে এক্স নিচত 100 সমান সমান 5,42। এলা এটার থেকে তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হবে, তাহলে 6,50 বিয়োগ এক্স, তাহলে এটার সঙ্গে গুণ করলে হবে, তাহলে এটা এমন করে গুণ হবে, গুণ হবে, তাহলে গুণ হলে হবে 5,4, এটা না 2,4 ছিল, গুণ করলে আরো 2টা হবে, বা তোমরা এমন করে লিখি পান গুণ 100। তাহলে তাহলে 100 গুণ করলে তাহলে এটা না হবে, একবারই লিখি, তাহলে 100 গুণ করলে এটা না 2টা 0 বাড়বে, এটা পরের লাইনে তাহলে লেখা লাগবে যদি গুণ 100 করি দেন। তাহলে এবার মাইনাস এক্স সমান এটা এদিকে নিয়ে যাবো, তাহলে এদিকে নিয়ে গেলে হবে হচ্ছে এটার সঙ্গে মাইনাস হয়ে যাবে -6,50। তাহলে এলা বিয়োগ করলে তাহলে মাইনাস এক্স সমান সমান হবে, তাহলে মাইনাস এটা কোনো তোমার হচ্ছে 5,600,000 থেকে 5,40,000, তাহলে 60,000, 60,000। তাহলে এই যে মাইনাস মাইনাস কাটলে এক্স এর মান আসবে 60,000। এলা আমরা এটা না এক্স এর মান পাইলাম, তাহলে এটা ছিল হচ্ছে পি ওয়ান এক্স এর মান, তাহলে পি টু হবে তোমার 1,00,000 থেকে মাইনাস করলে, 1,00,000 থেকে 60,000 মাইনাস করলে যা আসবে সেটা হচ্ছে পি টু, তাহলে 40,000। তাহলে এটাই হচ্ছে আমার পি ওয়ান পি টু দুইটার উত্তর। তো এই গেল 16 নম্বর। তাহলে আজীবনা তাহলে সরল সুদের এই কটা অঙ্কই আলোচনা করা হইল। কারো কোনো অসুবিধা হইলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই মোক জানাইবেন। মোর নাম হইল দীপঙ্কর রায়, বা কারো কেউ কারো কোনো অসুবিধা হইলে মোক এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করি পান। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পান সেই সমস্যাগুলো নিয়ে, যে কোথায় কোন ক্ষেত্রে সমস্যা হওয়া যাচ্ছে, তাহলে সেটা মুই অবশ্যই তার সমস্যাগুলো মেটানোর চেষ্টা করি। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে তো অবশ্যই জানাবেন, আর কেমন লাগলে আজকের এই আলোচনা সেটাও অবশ্যই জানাবেন। এরপর যদি সেরকম মানে হলে অবশ্যই পরে আরেকদিন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা
কোটির জন্য হাজির হইনি। ধন্যবাদ।